বেশ কিছু হাদিস আছে, দাড়ি চাঁচা যাবে না, ছোট করা যাবে না, দাড়ি বড় করো। নবীগণের বৈশিষ্ট্য দশটি, পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি। এক, দাড়ি ছেড়ে দাও, ইচ্ছে মতো বড় হবে। দুই, মোচ কেটে ফেলো, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ কাটতে হবে, মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে। দাড়ি আর মোচ চেঁচে ফেলতে ওকে বেটি ছেলে বেটি ছেলে মনে হবে, মহিলা মানুষ, তখন তার উপরে অভিশাপ হবে। দাড়িও নাই মোচও নাই, তখন ও নারী, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ। মোচ থাকবে, দাড়ি থাকবে, পুরুষ মনে হবে, আর পুরুষত্বা শক্তি কমবে না, তখন নারী বুঝতে পারবে ওই বোকা মহিলা তো বুঝেনি তাই দাড়িকে খারাপ মনে করছে। ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে, তাহলে তো বলতো না তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো। ও তো বুঝেনি ধর্মের ব্যাপার। দুই, বগলের লোম উঠিয়ে ফেলো, নারী পুরুষ একই হুকুম, ব্লেড চলবে না, নবীগণের বৈশিষ্ট্য। তিন, চার, নখ কেটে ফেলো, নবীগণের বৈশিষ্ট্য। যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না, আগে নখ কাটবেন, তারপরে এই ছেলে দোকানে চা করছো তোমার নখ বড় কেন, তুমি আর শরম পাও না, তুমি মুসলমানের বাচ্চা, নখ বড় কেন, তুমি আজকে নখ কেটে ঘুমাবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এ মেয়ে নখ বড় কেন তোমরা, তোমার বাপ দেখে না, তোমার মা দেখে না, দুনিয়াতে এমনি আছো নাকি, বাপ নাই তোমার, মা নেই তোমার, খারাপ লাগে তোমাকে, খারাপ লাগে শুনতে, খারাপ লাগে কেন, তোমার বাপ আছে তো তোমার নখ বড় কেন, তোমার মা আছে তো তোমার নখ বড় কেন, কিসের তোমার বাপ মা, তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টসে সেই জন্য তোমার বাপ, আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি, সেই জন্য ও মা না, রান্না করতে কাজের মেয়েও পারে, কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো, তোমার মা বলতে পারে এই নখ কাটো। এই মেয়ে তোমাকে বলছি, তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। এই মেয়ে তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ, তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান, ৪০ দিন পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না, এ কথা মিথ্যে, যা দিয়ে সম্ভব যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে, নারী পুরুষ একই হুকুম। যেটা বলতে যাচ্ছিলাম, একাধিক সহি হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে। তিরমিজিতে একটা হাদিস আছে, জাল হাদিস, আল্লাহর নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন, ওটাও হাদিস, এটাও হাদিস। বুঝাতে পারলাম না আমি কি বুঝাচ্ছি, তা বলতে পারেন, বুঝতে পারেননি মনে হয়। তার মানে দাড়ি রেখে দিতে হবে, ওটা বোখারি সহি হাদিস, আর দাড়ি কেটে ফেলতে হবে, নবীও কাটতেন, এটা কোন হাদিস, জাল হাদিস, এটা মানুষে বসে বসে বানালছে, বুঝতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দিকে লক্ষ্য করা যাবে না, আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহর নবী বললেন, তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা, তার মানে টিভির পর্দার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না। কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এইভাবে বসতে হবে, রংমাখানো পতিতালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে, আপনি তার দিকে চোখ রেখে আছেন, তখন আপনি পরেজগার, ছি 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 ছি, একটু লজ্জা লাগে না, একটু শরম হয় না, একটু হায়া লাগে না, বেটা তাহাজ্জুদ পড়ে মাথায় টুপি দিয়ে থাকে, একটু শরম করা দরকার, খারাপ লাগছে, খারাপ লাগবে কেন, বসেন কেন, বসবেন কেন, আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ, বলেন দেখি, বলেন আপনি ভালো মানুষ, আপনি বলেন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী, অপর নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবে, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাবো, কীভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার,
সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। তাহলে একাধিক সহি হাদিস নারীর দিকে দেখা যাবে না। আর একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে। হাদিস জাল, এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয়, দেখুন কিনে দেখুন, ওটাও হাদিস এটাও হাদিস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতের সালাম হচ্ছে, সালাত শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু দাউদে একটি হাদিস আছে, সালামের বৈঠক বসে বায়ু ছেড়ে দিলেই সালাম হয়ে যাবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম দেব বলা লাগবে না। মানুষের বানানো প্রায় 300,000 হাদিস আছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য। টাকার গায়ে লিখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 10,000 জাল জয়ীফ হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছি। হাদিস যে জাল হয় তার আপনাকে দু একটা দেখালাম। ফাজাইলে আমল বইয়ে লিখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছে, তাহলে তার বয়স হতে হবে 60,000 বছর। একেবারে নগদ মিথ্যে। ফাজাইল আমলে বইয়ে লিখা আছে এমনভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল। আপনাদের এখানে যে বট গাছ আছে, বট গাছে এখন এখানে সম্মেলন হয় কিনা যারা দেখেছেন, তারা নারী পুরুষ জিকির করতে করতে উল্টে পড়ে যায়। যারা বাস্তব দেখেছে তারা বলছে জি না, এটা রাখা যাবে না, পীর মুরিদির কোনো নীতি রাখা যাবে না, যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে, যে কোনো মূল্যে উঠান, পিটিয়ে উঠান। অসম্ভব আহলাদি সুরদেশিত এলাকায় এরকম জিকির আজকার মিথ্যে নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না, অসম্ভব, যে কোনো মূল্যে ঠেকাতে হবে, যে কোনো মূল্যে। আপনি প্রস্তুত থাকুন, আহলাদি সুরদেশিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে এটা হতে পারে না। ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না। এই মাটিতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে। আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা একটু। অবকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি গারে সরে আল্লাহর নবীর সাথে আছি। তার একটু আগে বলি, এক মিনিট এক খেয়ালে চেয়ে থাকবেন, মন খারাপ, অবকার সিদ্দিক হিজরত করে চলে যাবেন, পালিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন অবকার তুমি একটু থামো, আমাকেও যাওয়া লাগতে পারে। তখন আবু বকর সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে। এবার আবু বকর সিদ্দিক দুইটা উটের প্রস্তুতি নিলেন। আর বক্তা বলছেন যে সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়িয়ে থাকলেন, কখন আল্লাহর নবী বলবেন, কখন রেডি হয়, তাই তিনি রেডি আছেন, একবারে সব মিথ্যে কথা। তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে, দুইটা উট রেডি। হঠাৎ দুপুরের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার বাপ মা খালি দিন ধর্ম, খালি দিন ধর্ম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে সকালে আসেন, বিকেলে আসেন, সকালে আসেন, বিকেলে আসেন। ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন, ঢুকে বলছেন, আবু বকর সিদ্দিক জি মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন। জি না সরবে না, কি বলছেন বলেন। তার মানে আমি আবু বকর সিদ্দিক যেমন আমার মেয়েরও তেমন 19-20 হবে না, আমি বুঝতে পারছি আপনার কথা গোপন, কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই, ওটা আয়েশা এটা আসমা, বুঝতে পারেননি মনে হয়, বাপ যেমন বেটি তেমন, অর্ডার হয়ে গেছে চলে যেতে হবে। ঠিক আছে, বের হয়ে গেলেন, গারে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে। দিয়ে আবু বকর সিদ্দিক বলছেন এখানে আপনি থামেন আমি আসছি, এখানে আপনি বসেন আমি আসছি। ওখানে সব মিথ্যা কথা লিখা আছে যে সব গর্তগুলিকে আবু বকর সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন, সাপ তাকে দংশন করতে পারে, তাই মিথ্যা বক্তব্য লিখা আছে। মিথ্যা বইয়ে লিখা আছে যে 100 বছর, 300 বছর, 50 বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল, একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসবেন তাকে দেখবো এই জন্য। এবার সব গর্তগুলো বন্ধ করলেন আবু বকর সিদ্দিক, মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই। তখন গর্তের মুখের উপরে পা দিলেন,
এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ, তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব? তো দংশন করলেন, বিষে কালো হয়ে গেল, চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বলছেন, তোমার এরকম কোনো অবস্থা? বলে আমাকে সাপে দংশন করেছে, দেখি কোথায়, এই যে এখানে, একটু থুতু দিয়ে লিখছে, এগুলো মিথ্যে কথা, এবার নগদ মিথ্যে। ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে, ঘুঘু মানে মাকড়সার জালে ঘুঘু ডিম দিয়েছে, একবারে নগদ মিথ্যে কথা, মিথ্যার নগদ প্রমাণ। আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাউ নাজারা আহদুহুম তাহতা কাদামাইয়ে, ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, ওই যে ওই যে ওই যে ওই যে যে ওরা ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, লাভ সরানা, তারা আমাদেরকে দেখে নিবে। তখন আল্লাহ রাসূল বলছেন, মা জান্নাকে আবুবকর, আবুবকর আপনি কি মনে করেন, আপনি কে মনে করেন, আমরা দুইজন, আল্লাহ সালেসহুমা আমাদের তৃতীয় জন আল্লাহ। অসম্ভব, ওরা আমাদেরকে দেখতে পারে না, লা তাহজানিল্লাহ, মা আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন, আপনি কি মনে করেন আমরা দুইজন, তৃতীয় জন আল্লাহ, আল্লাহ ভরসা, দেখেন আল্লাহ ভরসা। ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন, সামনে কুলজুম সাগর, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছে ফেরাউন, সামনে সাগর। সঙ্গী সাথী বলছেন, ইন্নাল্লাহ মুদ্রাকুম, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। বলেন কি, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কোনো পথই নাই, কোনো পথই নাই, বাঁচার কোনো পথই নাই, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মুসা আলাইহিস সালাম বলছেন, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন, আল্লাহ ভরসা। বুঝতে পারছেন না,